নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে আবার নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই অনলাইনে ইমেলের মাধ্যমে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানাবো আমি এই চ্যানেলটির মাধ্যমে তোমাদেরকে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট দিয়ে থাকি তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আসা বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে রাজ্য সরকারের অধীন সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডব্লিউটিএল ওয়েবেলের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ wtl.co.in ডট কো এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল জব ভ্যাকান্সি পেজ এখানে দেখো তোমাদের প্রথমেই বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার এখানে তোমরা ডাউনলোড নাও বাটনে ক্লিক করে কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে এনগেজমেন্ট অফ রিসোর্সেস ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট নেক্সট দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অ্যাজ রিকোয়ার্ড বাই ভেরিয়াস ডিপার্টমেন্টস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাব্লুটিএল ইজ গোয়িং টু এনগেজ কম্পিটেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড ডেভেলপার্স ইন এম এম পিসিটি ডাব্লু বি অ্যান্ড ই গভর্নেন্স ইন পিটি প্রোজেক্টস অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন ভিলো তো এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সফটওয়্যার ডেভেলপার তোমাদের এখানে শূন্যপদ রয়েছে মোট দশটি ঠিক আছে এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস এম সি এ আর ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর ফার্স্ট ক্লাস বি ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর ফার্স্ট ক্লাস বি টেক ইন আইটি আর কম্পিউটার সায়েন্স এর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ওয়ার্ক এরিয়া তোমাদের কী কী কাজ করতে হবে সেগুলো দেখে নাও সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট টেস্টিং ডাটা অ্যানালিসিস ডকুমেন্টেশান অ্যান্ড ইমপ্লিমেন্টেশান এ সমস্ত কাজ তোমাদের করতে হবে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে কিছু ডিসেডেবল স্কিল সেট বলা হয়েছে এগুলো তোমাদের থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এখানে তোমাদের মোট ছটি স্কিল সেটের কথা উল্লেখ করা আছে এগুলো তোমরা দেখে নিও নেক্সট দেখো তোমাদের পোস্টিং করতে হবে বলা হচ্ছে পোস্টিং হবে তোমাদের কলকাতায় ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে তারপরে তোমাদের ইয়ারলি বেসিস কিন্তু রিনুয়ালের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে থার্ড পার্টি পে রোলের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে কি হবে তোমাদের এখানে অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে এখানে তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই যে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই ফর্মটা তোমরা প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট বের করবে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করবে সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেল অ্যাটেস্টেড করে তোমাদের স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে সেই পিডিএফ ফাইল তোমরা কিন্তু ইমেলে এই ইমেল আইডিতে কেরিয়ার অ্যাট দ্য রেট ডাব্লুটিএল ডট কো ডট ইন এখানে তোমরা কিন্তু মেল করে পাঠিয়ে দেবে এবং লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে দেখো বলা হচ্ছে লেটেস্ট উইদিন ফিফটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি টু অর্থাৎ তোমাদের কিন্তু এই পিডিএফ ফাইলটা অ্যাপ্লিকেশন ফর্মের এবং যাবতীয় ডকুমেন্টের জেরাস কপি সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের কিন্তু স্ক্যান করে পিডিএফ ফাইল তোমাদের আগামী পনেরোই জুলাই দু এই তারিখের মধ্যে এই ইমেইলে তোমাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেও এছাড়া দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস বলা হয়েছে অনলি দো স্ক্যানটিস ফাউন্ড এলিজেবল অ্যান্ড শর্ট লিস্টেড বেসড অন দ্য ক্রাইটেরিয়া উইল বি কল ফর ইন্টারভিউ অ্যান্ড দ্য ডিসিশান অফ ম্যানেজমেন্ট উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অর্থাৎ তোমাদের এখানে তোমাদের এখানে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে তোমাদের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেখান থেকে তোমাদের ইন্টারভিউতে রাখা হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে ঠিক আছে